हेलो व्यूअर्स, अस्सलामु आलैकुम। आज के आमी आपनादेर के जे मेशिनटी देखाबो सेटा हलो इलेक्ट्रिक स्टीम बॉयलर। इलेक्ट्रिक स्टीम बॉयलारेर किभाबे किभाबे आपने हिटार लागाबेन, किभाबे प्लांटसे हिटारगुलो फिटिंग करबेन, किभाबे हिटारेर केबल सेटिंग करबेन, एई विषय आमी आपनाके आजके एई भिडियोते देखाबो। भिडियोटी शेष पर्यन्त देखबेन। तार आगे आपनि जदि एखोनो आमार चैनलटी सबस्क्राइब ना करे थाकेन, प्लिज आमार चैनलटी सबस्क्राइब करुन, बेल आइकनटी प्रेस करुन, फेसबुके लाइक कमेंट शेयर करुन। ओके, कथा ना बाड़िये चलुन ताहले भिडियोटा देखा जाक। एखोन आमि एई हिटारगुला एई प्लांस्टार मध्ये लागाबो। एगुलो खुले এই টেফলনটা এভাবে এভাবে ভালোভাবে সবগুলোর মধ্যে এরকম বেশি করে টেফলন পেঁচিয়ে নিতে হবে। তাহলে আমি এখন এগুলা ফাইনালি আমি এখন এগুলা টাইট করে নেব। এগুলা এখন টাইট করে নেব। এখন আমি এগুলা এখানে টু টোয়েন্টি থ্রি ফেজের কানেকশান হবে, সে কারণে আমি এখানে একটা একটা করে এখানে বেস লাগাবো। মেইন তারটা লাগানোর আগে আমি এখানে একটা করে বেস লাগাব। দুইটা হিটারে মিলে এরকম একটা বেস লাগিয়ে দেব। এটা 25 মিলি কেবল থেকে কাটা তার। এই বেসটা আমি এভাবে তিনটা বেস বা তিনটা হিটারে একটার সাথে আরেকটা জয়েন করে দেবো। এবার এখন আমি এই তিনটা, এটা হলো ডেল্টা কানেকশন, এটা যে কোনো তিনটার মধ্যে তিনটা তার আসবে, চাই এখানে চাই এখানে চাই এখানে চাই এখানে, যেখানেও তিনটার মধ্যে থ্রি ফেজ আসবে, আপনার হিটার চালু হয়ে যাবে। ওকে, আমি এখন যে জিনিসটা লাগাচ্ছি সাদা, সেটা হলো টেফলন গ্যাসকেট। এটা হিট প্রুফ, স্টিম বয়লারের কাজের জন্য খুবই উপযোগী। স্টিকার সিস্টেম, চাপ দিয়ে লাগিয়ে দিয়ে পরে ফ্লাঞ্চটা টাইট করে দিলে লিক হওয়ার সম্ভাবনা থাকেই না, খুব ভালো চলে। আমি এখন হিটারগুলো বয়লারের মধ্যে ফিটিং করে নেব। নাটগুলো বয়লারের মধ্যে হিটারটা লাগিয়ে নাটগুলো দিয়ে টাইট করে নেব ভালোভাবে।
এখন আমরা হিটারের কানেকশন করব, লাইনগুলো দিয়ে দেব। লাস্টেরটা আমরা এখানে দেব। ব্যাস এখন আমাদের একটু টাইট করে দেবো এটা। আমাদের হিটার কানেকশন হয়ে গেল, বয়লারটা চালু করব। এখন হিটারটা আমাদের চালু হয়েছে। নর্মালি 20-25 মিনিট সময় লাগবে এটা স্টিমটা ফুল হতে। এরপরে আপনাদেরকে দেখাচ্ছি আমি, দেখুন 26.5 অ্যাম্পিয়ার। প্রতিটা হিটার হলো 4000 ওয়াটের, আর বিদ্যুৎ কানেকশন হলো 3 ফেজ 220 ভোল্ট। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন, ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ।